প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বাড়িতে অবস্থান করছো এবং সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক সরকারি সিএস প্লেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা সূচক এবং লগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একতলক বিশিষ্ট সমীকরণ অর্থাৎ নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতে আসি আমরা, চলক কি? চলক কোনো সমীকরণের অজ্ঞাত বা অজানা যে রাশিগুলো সেটাকে বলা হয় চলক। যেমন মনে করি আমরা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ, এখানে এক্সটা হচ্ছে আমার চলক, এটা হচ্ছে অজ্ঞাত রাশি। এটা অথবা এক্স প্লাস এ ইকুয়াল টু ফাইভ, এখানে এক্সও চলক আবার বিও চলক। যখন আমি একে ধ্রুবক মান ধ্রুবক রাশি ধরব তখন হচ্ছে এক্স হচ্ছে চলক, আবার যখন আমি একে এক্সকে ধ্রুবক হিসেবে গণ্য করব তখন হচ্ছে এ চলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয় চলক সম্পর্কে জানলে। আরও বিস্তৃত বোঝার জন্য আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চলক সম্পর্কে জেনে আসছি। সংক্ষেপে আমরা আরও বলতে পারি, চলক হচ্ছে অক্ষর প্রতীক। সংক্ষেপে আমরা বলি, অক্ষর প্রতীক দ্বারা ব্যবহৃত রাশি হলো চলক। এবার আমরা আসি সমীকরণের ভাগ। সমীকরণের ভাগটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে জেনে আসছো সমীকরণের ঘাত সম্পর্কে। সমীকরণের ঘাত হচ্ছে কোনো রাশি বা বীজগণিত রাশির সর্বোচ্চ ঘাতকে সমীকরণের ঘাত বলা হয়। যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এবং টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ফোর, এখানে উভয় সমীকরণে সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়ান, অর্থাৎ সমীকরণের ঘাত ওয়ান। আবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, এখানে সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার, অর্থাৎ এক্সের স্কোয়ার আছে, অর্থাৎ সমীকরণের সর্বোচ্চ ঘাত টু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমীকরণের ঘাত বুঝলাম। কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত বা সূচকটাই হচ্ছে সমীকরণের ঘাত। এবার আমরা আসি সমীকরণ। সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে সমীকরণ হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি। কি বললাম? সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি, যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্যভাবে দেখানো হয়। এর মাঝখানে এদেরকে আমরা সাধারণত মাঝখানে সমান চিহ্ন হিসেবে ব্যবহার করি। যেমন মনে করো থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, একটা সমীকরণ। এখানে সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী থাকতে পারে, আবার শূন্যও থাকতে পারে। সমীকরণটি সমান চিহ্নের দুই পাশে কী থাকতে পারে? বহুপদী রাশি থাকতে পারে অথবা শূন্যও থাকতে পারে। এবার আমরা আসব অভেদ। অভেদটা কি? অভেদ হচ্ছে সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকতে পারে। তাহলে অভেদ কি? সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকতে পারে। যেমন মনে করো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, একটি অভেদ। এটির মান সকল মানের জন্য এক্স সিদ্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, সমীকরণ, অভেদ, চল সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা সমীকরণ এবং অভেদের মধ্যে একটু পার্থক্য জানব, তোমরা একটু দেখে নাও। এবার আমরা সমীকরণ এবং অভেদের মধ্যে যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো একটু জেনে নিই। সমীকরণ, সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। অভেদ, দুই পক্ষে দুইটি বহুপদী থাকে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে। তাহলে কী আছে সমীকরণে? উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে। আর অভেদে হচ্ছে উভয় পক্ষের বহুপদীর মাত্রা সমান থাকে। তৃতীয় পার্থক্য হচ্ছে চলকে এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়। কী বলছি? চলকে এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়, আর চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়। চতুর্থ পার্থক্য, চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে।
পঞ্চম হচ্ছে চলকের অসংখ্য, চতুর্থ হচ্ছে চলক অদ্বৈতের ক্ষেত্রে চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য। পঞ্চম এবং শেষ পার্থক্য হচ্ছে সকল সমীকরণই অভেদ নয় এবং সকল বীজগণিতই অভেদী সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণ এবং অভেদের যে আমরা পার্থক্য দেখলাম বা তুলনামূলক পার্থক্য দেখলাম, এখান থেকে তোমাদের পাঠ্যবইয়ে যে আরও বিস্তৃত আলোচনা আছে সেগুলো জেনে নেবে এবং এই সমীকরণ এবং চলকের অভেদগুলো ভালো করে জানবে। এখান থেকে তোমাদের অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বহুপদী যে প্রশ্ন থাকে তার মধ্যে থেকে প্রশ্ন থাকে, নৈবেদিক প্রশ্ন মধ্যে থাকে। এবার আমরা পাঠ্যবই থেকে বা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। একটি বীজগণিত সমস্যার আমি এবার আমরা আলোচনা করব। সমস্যার নামে এক, রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর। রুট ফাইভ হলে দেখাও যে এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু রুট ফাইভ, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই করতে পারি, বাম পক্ষে আছে ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর রুট ফাইভ, বা ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু ফোর রুট ফাইভ, এখানে আছে প্লাস ফোর, এই পাশে আসলে হবে মাইনাস ফোর, বা রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু এখানে ফোর কমন নিলে আমরা পাই রুট ফাইভ মাইনাস ওয়ান, বা এক্সের সাথে রুট ফাইভ প্লাস ওয়ান গুণ আছে এই পক্ষে আসলে গুণ থাকলে অবশ্যই ভাগ হবে, বা এক্স ইকুয়াল টু ফোর ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান, বা এক্স ইকুয়াল টু ফোর ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান। আমরা লব ওভার ফরকে রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই। এবার আমরা গুণ করে কী পাই দেখি, রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান গুণ করলে পাই ফাইভ রুট ফাইভের স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, অর্থাৎ রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র দিলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে আমরা পাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে ফুলে আমরা পাই রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু ফোর ইন্টু ফাইভ মাইনাস টু রুট ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে আমরা পাই রুট ফাইভের স্কোয়ার করলে পাই ফাইভ, আর মাইনাস ওয়ানের স্কোয়ার করলে পাই ওয়ান, তাহলে থাকে হচ্ছে ফোর ইন্টু ফাইভ আর ওয়ান করলে পাই সিক্স মাইনাস টু রুট ফাইভ, নিচে পাই আমরা ফাইভ মাইনাস ওয়ান হয় হচ্ছে ফোর, এই ফোর ফোর চলে গেলে থাকে সিক্স মাইনাস টু রুট, তাহলে আমরা অতএব এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু রুট ফাইভ। এবার আমরা পরম পাত্র থেকে আরও কিছু কাজ আছে সেখান থেকে আরেকটি কাজ নিয়ে আলোচনা করব।